ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটি আসলে পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বন্ধ হলে বাংলাদেশেরও কিন্তু আসলে প্রত্যক্ষভাবে বিশেষ কিছু লাভ আছে। কারণ হচ্ছে এই দুটি দেশ থেকেই আমরা বাংলাদেশের মানুষ গম, সরিষা, মসুরের ডাল, মটরের ডাল সব বিভিন্ন কিছু কিন্তু আমদানি করে। ডোনাল্ড ট্রাম্প সবসময় একটা কথা বলে আসছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই, যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই যুদ্ধ শুরু হতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে 24 ঘন্টার ভিতরে তিনি ক্ষমতা এই যুদ্ধ বন্ধ করে দেবে। বাংলাদেশ থেকে যে সকল অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে স্টুডেন্টদের বিষয়ে হয়তো এটা কোনো বড় ধরনের সমস্যা হবে না, কিন্তু অন্য যারা, অন্য যে ধরনের অভিবাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে বসতি স্থাপন করতে চায়, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা চাপ আসতে পারে। যে বাংলাদেশের বর্তমানে যে পরিবর্তনটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিবর্তনের নার্ভ তারা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং বুঝেছেন বলেই আজকেই কিন্তু ভারতের পক্ষ থেকে একটা বক্তব্য এসছে যে শেখ হাসিনাকে তারা সাবেক প্রধানমন্ত্রী বলে মনে করেন। অতএব বাংলাদেশের শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে গত, এটা আপাতত ঠিক। জামায়াতের আমির একটা উইকেট ডাক দিয়েছেন, বিএনপি দিক থেকে নির্বাচনের কথা অনেক বেশি বলা হচ্ছে। সো সরকারের জন্য, এই সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য কিন্তু একটা সেফ এক্সিট পয়েন্ট আপনার হলো যে দরকার। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিষয়ে দিল্লি হয়ে বাংলাদেশের ওপর কি চাপ বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা, অথবা ভারত আমেরিকার মাধ্যমে বা আমেরিকার সাথে সম্পর্ককে আসলে ক্যাশ করে এমন কোনো কিছু করতে পারে কিনা ভারত তাদের স্বার্থ হাসিলের জন্য, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন সিরাজুল ইসলাম? ব্যবসা বাণিজ্য যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মাথায় বেশি গুরুত্ব পায়, তার পররাষ্ট্রনীতিতে এটা গুরুত্ব পাবে, এটা স্বাভাবিক ধরে নিয়েছে। তো আমরা দেখেছি যে চীনের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর, তাকে অভিনন্দন জানিয়েছেন। আমরা ভারতের বিষয়টা যখন আলোচনায় আনব তখন চীনের বিষয়টাও কিন্তু সাথে সাথে চলে আসে। সেই জায়গা থেকে আমি বলছি যে চীনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সম্পর্কটা যেন এই রকম থাকে যে যার কারণে আমেরিকা এবং চীনের সম্পর্কটা স্থিতিশীল থাকে, সহবস্থানের একটা সম্পর্ক থাকে এবং তাতে চীন এবং আমেরিকা দুই দেশেরই লাভ, এই কথাটা তিনি বলতে চেয়েছেন। এর মাঝ দিয়ে যেমন তিনি আহ্বান জানিয়েছেন, তেমনি চীনের একটা অবস্থান কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে যদি সহবস্থান না থাকে তাহলে দুই দেশেরই অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আমরা আগের দফায় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন দেখেছি যে চীনের উপরে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে বা সবচেয়ে বেশি শুল্ক বাড়িয়েছিল। এই জিনিসগুলো থেকে আমি মনে করি যে এখন রিভার্স করার সম্ভাবনা যথেষ্ট। কারণ হচ্ছে যে আমেরিকার অর্থনীতি ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ থেকে শুরু করে আরো বেশ কিছু কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার অর্থনীতি বেশ একটা ঝুঁকির মুখে পড়েছে। এই ঝুঁকি থেকে যদি বেরিয়ে আসতে হয় আমেরিকাকে, তাহলে যেমন জিওপলিটিক্সটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, তেমনি তাদের বাণিজ্যিক পলিসি যেটা সেটাকেও একইভাবে সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জায়গা থেকে আমরা যে আলোচনা করছি তাতে আসলে আমরা আপাতত আলোচনায় মনে হচ্ছে যে বাংলাদেশ আমেরিকার পলিসিতে, ফরেন পলিসিতে অনেক বেশি গুরুত্ব পাবে। ব্যাপারটা আসলে অতটা না, যা গুরুত্ব পাবে বাংলাদেশ পার্ট যেটা, সেই জায়গা থেকে ভারত চেষ্টা করবে তার সম্পর্ককে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সম্পর্ক আছে নরেন্দ্র মোদীর বা ভারতীয় বর্তমানে যে প্রশাসন রয়েছে তাদের, সেটাকে কাজে লাগিয়ে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এবং ভারতের নরেন্দ্র মোদী কতটা বুঝবেন আমি জানি না, কিন্তু তাদের ফরেন পলিসি আছে, তাদের তো বিশেষ থিঙ্ক ট্যাঙ্ক আছে, এই জায়গায় তারা ঠিকই বিবেচনায় রাখবেন আমার বিশ্বাস। সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে পরিবর্তনটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিবর্তনের নার্ভ তারা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং বুঝেছেন বলেই আজকেই কিন্তু ভারতের পক্ষ থেকে একটা বক্তব্য এসছে যে শেখ হাসিনাকে তারা সাবেক প্রধানমন্ত্রী বলে মনে করেন।
অতএব বাংলাদেশের শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে গত, এটা আপাতত ঠিক সেই জায়গা থেকে, অর্থাৎ এই যে বক্তব্যটা আসছে, এই বক্তব্য আসার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের যে পরিবর্তনের ভেতর দিয়ে বর্তমান সময়টা যাচ্ছে, এই পরিবর্তনের নাটটাকে, এই পরিবর্তনের ধারাটাকে, এই পরিবর্তনের অবস্থাটাকে ভারত বুঝতে পেরেছে, যার কারণে এইটাকে মাইনাস করে রেখে যদি ভারত বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো পলিসি খুব বিশেষ গুরুত্ব সহকারে মেনটেন করার, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা ভারত ভুল করবে। আমার বিশ্বাস যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সেই দিকে যেতে দেবে না, ফলে ভারত বাংলাদেশকে নিয়ে বিশেষ কোনো কর্মসূচি হাতে নিতে পারে একেবারে ওপেনলি সেই দিকে যাবে বলে আমার বিশ্বাস হয়। জি, সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আবার আসবো, আমি সময় পেলে অবশ্যই। আমি একটু তানভীর হোসেনের কাছে যেতে চাই যে বিষয়টি নিয়ে, যেমনটি সিরাজুল ইসলাম বলছিলেন, আমরা যদি একটু দেখি যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানা ধরনের সংস্কার কাজে হাত দিয়েছে, এবং এই যে সংস্কার কাজ, তাতে কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট আছেন আমেরিকার জো বাইডেন এবং তার প্রশাসন, তারা কিন্তু আগ্রহ, সমর্থন এবং সহায়তার কথাও বলেছেন। এখন জানুয়ারিতে যদি ট্রাম্প দায়িত্ব নেন, তখন আসলে তিনি কতটা আগ্রহী হবেন এই সংস্কার কাজের দিকে, আপনি মনে করেন কতটা সহযোগী থাকবেন, অথবা আমেরিকার পক্ষ থেকে এই সহায়তা কতটা অব্যাহত থাকবে বলে আপনি মনে করেন? এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে, নাকি আপনি মনে করেন যে রিপাবলিকান পার্টির পলিসি এমনও হতে পারে, তারা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে দেখতে চাইতে পারে, যে আপনারা দ্রুত নির্বাচনের একটি তারা দেখতে চাইতে পারে রিপাবলিকান পার্টি অথবা ট্রাম্প, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আচ্ছা, এই ব্যাপারে মনে করার তো অনেকগুলো দিক আছে। প্রথমত হলো যে আপনাকে এটা দেখতে হবে যে আমাদের যারা অ্যাক্টর আছেন, পলিটিক্যাল অ্যাক্টর আছেন, তারা কিভাবে বিষয়টাকে দেখছেন। সো প্রথমত যদি আমরা এক এক করে বুঝার চেষ্টা করি, সেখানে আপনার হলো যে এই ঘটনাতে সরকারের মধ্যে একটু মনে হচ্ছে যে একটু নাড়াচাড়া হয়েছে, তারা বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু দীর্ঘদিন ইউএসএআইডির সাথে কাজ করেছি কমিউনিকেশন প্রফেশনাল হিসেবে, সো আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টাতে তারা গো স্লো নীতিতে যাবে, তারা অবজার্ভ করার চেষ্টা করবে যে তাদের তাদের হাইকমান্ড থেকে কোনো রকম চেঞ্জ আসে কিনা সেটার জন্য করার চেষ্টা করবে, এবং এই সময়ের মধ্যে বর্তমান সরকার বা উপদেষ্টারা তারাও একটা লিয়াজো এস্টাবলিশ করার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে হবে। সো এই জায়গাটাতে যে প্রবলেম, যে জায়গাটাতে আরেকটু বেশি দেখতে হবে, যেমন আপনার জামায়াতের আমির একটা উইকেট ডাক দিয়েছেন, বিএনপি দিক থেকে নির্বাচনের কথা অনেক বেশি বলা হচ্ছে। সো সরকারের জন্য, এই সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য কিন্তু একটা সেফ এক্সিট পয়েন্ট আপনার হলো যে দরকার। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে এর আগে আমরা যে জিনিসগুলো শুনেছিলাম বা সরকারের থেকে বলা হচ্ছিল যে আমরা দীর্ঘমেয়াদি বা দীর্ঘ সময় নিয়ে সংস্কারগুলো করা হবে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সেই সময়টা হয়তো তারা নিতে চাইবে না। আর যদি নিতে চায়, এখানে আজকের আলোচনার যেটা সবচেয়ে মূল বিষয়, কেন আমেরিকায় পরিবর্তন হলো, আমেরিকায় সরকার পরিবর্তন হলো, আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, এই কথা তো একেবারে সুস্পষ্ট যে বর্তমান যে প্রধান উপদেষ্টা, তিনি আমেরিকান সহযোগিতার মাধ্যমে এই জায়গাটাতে এসেছেন। সো যেহেতু ওখানে পরিবর্তন হয়েছে, এখানে সহযোগিতার জায়গাটাতে একটা শেক করেছে, সেই জন্যই আমরা আলোচনা করছি। সো এই শেকিংটা বোঝা যাচ্ছে যে এই শেকিংটা আরেকটু বেশি হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে সরকারের যে কনফিডেন্সটা দরকার সেটা এখন পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নীতিগত খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু সরকারের সার্বিকভাবে আমরা সেই কনফিডেন্সটা আমরা এখনো দেখিনি। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা আগামী 2-3 মাসের মধ্যে বিষয়টা পরিষ্কার হবে, তবে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসলে আমেরিকান সিদ্ধান্ত খুব একটা পরিবর্তন হবে না, যদি হয় সেটা বড় বড় বিষয়গুলো নিয়ে হবে। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম কম, আমি একটু ডক্টর সাব্বির আহমেদের কাছে যেতে চাই। ডক্টর সাব্বির আহমেদ, আমরা এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি ছোট করে একটু আমাকে 1.5 মিনিটে বলেন যে আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে সিরাজুল ইসলাম এবং তানভীর হোসেনের সাথে আলোচনা করছিলাম। না, আমি ট্রাম্পের যে ফরেন পলিসির ঝোঁক সেটাকে বিবেচনায় রেখে আমার কাছে মনে হয় যে 2-1টা জায়গায় হয়তো আমাদের উদ্বেগের কারণ থাকতে পারে। যেমন
একটা হচ্ছে অভিবাসনের জায়গায়। ট্রাম্প নিজে যেহেতু অভিবাসন বিরোধী একজন লোক, সুতরাং আমরা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশে রোহিঙ্গা অভিবাসী যারা এখানে আছে বা রেফিউজি যারা এখানে আছে, এদের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সাহায্যটা কমিট করেছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়, এইখানে একটা আনসার্টেনটি থাকতে পারে অনিশ্চয়। আমি বলছি থাকতে পারে, মানে যেহেতু ট্রাম্পের পলিসির একটা বড় জায়গা হচ্ছে কস্ট কাট করা, মানে তিনি আমেরিকার খরচে কমিয়ে আনবেন, তো এই ক্ষেত্রে একটা আশঙ্কার জায়গা কিন্তু থাকতে পারে। আরেকটা জায়গা হচ্ছে যেটা হলে বাংলাদেশ থেকে যে সকল অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে স্টুডেন্টদের বিষয়ে হয়তো এটা কোনো বড় ধরনের সমস্যা হবে না, কিন্তু অন্য যারা অন্য যে ধরনের অভিবাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে বসতি স্থাপন করতে চায়, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা চাপ আসতে পারে। আমি বলছি আসতে পারে, এটা ট্রাম্পের যে নীতিগত অবস্থানের কারণেই সেই ধরনের একটা প্রেশার হয়তো আসতে পারে। এই দুটো জায়গা ছাড়া আমার মনে হয় যে বাকি জায়গাগুলোতে আপনার বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা স্ট্যাটাস কোই বজায় থাকবে, বর্তমানে যেভাবে আছে এর থেকে খুব বেশি দূর এগোবে না। তবে আমি যেটা আগেও বলেছি যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে আপনার বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চলে, যেহেতু চীন ভারতের মধ্যে একটা দ্বৈরথ আছে বা চীনের আধিপত্য নিয়ে আমেরিকারও একটা অস্বস্তির কারণ আছে, ওই জায়গাতে আমেরিকা হয়তো বেশি প্রোঅ্যাকটিভ থাকবে বলে আমার মনে হয়। আর স্বাভাবিক সম্পর্ক সেটা বজায় থাকবে, হয়তো এতে বড় ধরনের কোনো ইতিবাচক গুণগত পরিবর্তন হবে না, কিন্তু এটা অব্যাহত থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছে আবার একটু আসতে চাই, যে বিষয়টি নিয়ে স্যার যেমন বলছিলেন যে অভিবাসন বিষয়ে, বাণিজ্য বিষয়ে, এই বিষয়গুলোতে আসলে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে হয়তোবা ডেমোক্রেটদের যে নীতি ছিল সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে হয়তোবা বেশ কিছু পরিবর্তন আসতে পারে, তারা কঠোর হতে পারে, সেই বিষয়টি আছে। ঠিক এই দিক থেকে যদি যাই যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটি আসলে পুরো পৃথিবীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি বন্ধ হলে বাংলাদেশেরও কিন্তু আসলে প্রত্যক্ষভাবেও বিশেষ কিছু লাভ আছে। কারণ হচ্ছে এই দুটি দেশ থেকেই আমরা বাংলাদেশের মানুষ গম, সরিষা, মসুরের ডাল, মটরের ডাল সব বিভিন্ন কিছু কিন্তু আমদানি করে বাংলাদেশ এই এই জায়গাগুলো থেকে, এছাড়া আরও বেশ অনেক জিনিস রয়েছে। এখন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অনেক আগের থেকেই বলে আসছেন যে জো বাইডেন বর্তমান যে প্রেসিডেন্ট আছেন তিনি আসলে এই যুদ্ধ থামাতে পারছেন না, তিনি ব্যর্থ, ট্রাম্প তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিলে 24 ঘন্টায় যুদ্ধ বন্ধ করে ফেলবেন, এই ধরনের নানান কথা তিনি বিভিন্ন সময় বলে আসছেন। আপনি কি মনে করেন যে এই ব্যাপারটাতে আসলে ট্রাম্প কতটা সফল হবেন ইউক্রেন রাশিয়ার একটি সমাধান অথবা যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে? ধন্যবাদ আশফাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসার আগে আমি বাংলাদেশ প্রসঙ্গে দুটো কথা বলব। একটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ আমেরিকা ভারত এই পলিসি নিয়ে যে কথা বললাম এতক্ষণ, সেই জায়গায় একটা দুটো বিষয় আমাদের মনে রাখা দরকার যে ভারত যদি বাংলাদেশ নিয়ে কিছু করতে চায় তাহলে শুধুমাত্র ভারত করবে, তাদের পলিসি তারা ডিপ্লোম্যাসি করবে তা না, বাংলাদেশও কিন্তু করবে, বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার তারাও করবে, অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার তারাও ডিপ্লোম্যাসিটা চালাবে। এক দুই হচ্ছে যে ডক্টর ইউনুস কিন্তু চিরজীবন ক্ষমতায় থাকবে না, তিনি কতদিন আছে সেটা একটা ব্যাপার, ফলে ডক্টর ইউনুসের সাথে ট্রাম্পের যদি ব্যক্তিগত সম্পর্ক খারাপও থাকে তাহলেও এর ধারাবাহিকতা যে সবসময় চলবে নট দ্যাট, কারণ এখানে নির্বাচিত সরকার হবে, সেই জায়গা থেকে পরিবর্তন হবে। আর ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে যে কথা বলবো, ডোনাল্ড ট্রাম্প সবসময় একটা কথা বলে আসছেন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই, যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই যুদ্ধ শুরু হতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে 24 ঘন্টার ভিতরে তিনি ক্ষমতা এই এই যুদ্ধ বন্ধ করে দেবেন, এরকম কথাও তিনি অনেকবার বলেছেন। কিন্তু মুশকিলটা হয়েছে কি যে ডোনাল্ড ট্রাম্প ফরেন পলিসি নির্ধারণের একমাত্র ব্যক্তি না, এটা শিওর। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট শুধুমাত্র ফরেন পলিসি নির্ধারণ করেন না, সেইখানে সবচেয়ে বেশি নির্ধারণ করার ভূমিকা রাখে CIA, পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কথা যে একদম শতভাগ কার্যকর হবে এটা ভাবার কোনো কারণ নেই, বাট
যদি কার্যকর করতে পারে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি থামাতে পারে, তাহলে সেটা শুধু আমেরিকার অর্থনীতি না, সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। আমি তবে আমি আবারও বলছি যে এই ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা তা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু তানভীর হোসেনের কাছে যেতে চাই। তানভীর হোসেন, এই বিষয়টা নিয়ে আসলে এর সাথে সবারই স্বার্থ সংশ্লিষ্ট, বাংলাদেশেরও অবশ্যই স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়ে, এই বিষয়টিতে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয় এত আলোচনার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, যেটি আমি আগেও বলেছি, যে প্রথাগত যে রাজনীতিবিদ অথবা রাজনীতি আমরা দেখি, আমরা 2016 পরে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে সেই প্রথাগত রাজনীতিক নন। তিনি এমন কিছু সিদ্ধান্ত অথবা এমন কিছু পদক্ষেপ নেন যেগুলো আসলে অনেক সময় হিসেবে মিলানো যায় না, অথবা এটি সাধারণত আমরা আসলে দেখি না। সো সেই জন্যই আসলে এত আলোচনা হচ্ছে, এবং এই বিষয়টা যদিও এখনও দায়িত্ব নিতে অনেক সময় বাকি আছে, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনার মাধ্যমে নানা ধরনের প্রস্তুতি আসলে অথবা চিন্তাভাবনার জায়গাটা এখন থেকেই খুলতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলি যে আপনি কি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প কি সরাসরি, যেমন আমরা দেখেছি যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এই দীর্ঘ যুদ্ধের সময় পুতিনের সাথে কোনো যোগাযোগও করেননি, ফোনেও কথা বলেননি, হয়তোবা তাদের সামরিক চ্যানেলে অথবা ইন্টেলিজেন্স চ্যানেলে কথা হয়েছে, কিন্তু ওইভাবে প্রকাশ্যে আমরা কোনো কিছু আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ, সরি, জো বাইডেনের পক্ষ থেকে অথবা পুতিনের পক্ষ থেকে আমরা আসলে দেখতে পাইনি। ট্রাম্প কি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেন যে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে, ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন অথবা বললেন যে আমরা দেখা করব, অথবা ইউরোপের যারা মধ্যস্থাকারী আছেন, জার্মানি অথবা ইটালি, ফ্রান্স, তাদের সাথে বলতে পারে যে আপনারা যান, যে দেখা করেন, এমন কিছু ঘটার সম্ভাবনা দেখছেন কিনা? আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আমরা দেখেছি বিগত প্রেসিডেন্সিয়াল টার্মের সময় প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে যেয়েও দেখা করেছেন। এই জন্য আমার প্রশ্নটি করা, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা যতখানি অবজার্ভ করেছি, তিনি একজন ক্যারিশমেটিক পার্সোনালিটি, উনি ড্রামাটিক কাজকর্ম করতে উনি পছন্দ করেন, উনি ভালোবাসেন, এবং সেভাবেই উনি আলোচিত হতে চান, এটা মনে হয়েছে সার্বিকভাবে। তো সুতরাং এখানে একটা মজার বিষয় আপনি দেখবেন যে গতকালকে কিন্তু রাশিয়াতে সেলিব্রেশন হয়েছে, সো মস্কোর সেলিব্রেশন, নিউ ইয়র্কের সেলিব্রেশন, যোগাযোগ না থাকার পরেও কিন্তু হয় বা হওয়া সম্ভব। সো এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বারবারই এই কথাটা বলেছেন এবং বিশ্ববাসীর প্রতি উনি এই ওনার এই প্রত্যয়টা উনি ব্যক্ত করেছেন, আমার ধারণা উনি চেষ্টা করবেন, ডেফিনেটলি চেষ্টা করবেন। এবং সিরাজ ভাই যথার্থই বলেছেন যে আসলে সবকিছু একা ওনার হাতে নির্ভর করে না, কিন্তু যেহেতু উনি ক্যারিশমেটিক পার্সোনালিটি হিসেবে নিজেকে সবসময় প্রেজেন্ট করতে পছন্দ করেন, সেহেতু উনি এই জায়গাটাতে আমার কাছে মনে হয় উনি নিজের ক্যারিশমা দেখানোর চেষ্টা করবেন। এবং একটা ন্যূনতম হলো আমরা একটা যুদ্ধে, হয়তো যুদ্ধ থেমে যাবে না, কিন্তু যুদ্ধ বিরতির মতো একটা জায়গাতে হয়তো উনি আনার চেষ্টা করবেন। আর এখানে আরেকটা, যেহেতু এখানে বারবারই অনেকগুলো প্রসঙ্গ চলে আসে, স্টেক হোল্ডারদেরকে আপনার দেখতে হবে, স্টেক হোল্ডারদের মধ্যে ইন্ডিয়া আছে, স্টেক হোল্ডারদের মধ্যে চায়না আছে, রাশিয়া আছে, এই তিনজন স্টেক হোল্ডার, এবং আপনার ইউএস এর মধ্যে একটা মজার সম্পর্ক আছে। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার সাথে আবার রাশিয়ার খুব ভালো একটা বন্ধুত্ব আছে, ইন্ডিয়ার সাথে আবার হলো যে আপনার ইয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, আপনার হলো যে ইউএস এর সাথে। সুতরাং এই জায়গাটাতেও কিন্তু একটা একটা মজার কিছু একটা ঘটতে পারে বলে আমার মনে হয়, কারণ সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে আমেরিকা তাদের গ্লোবাল লিডারশিপের জায়গা থেকে সেখানে সেই জায়গাটা দেখাতে। আমার মনে হয় যে তাদের দিক থেকেও একটা প্রত্যাশা থাকতে পারে, কারণ যুদ্ধটা আমেরিকার জন্য কতটা লাভজনক হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ওয়ার হচ্ছে, ইসরায়েলের যে ওয়ার, সেখানে আমেরিকার সুনাম নষ্ট হচ্ছে বলে তাদের ওখানকার অনেক ইন্টেলেকচুয়াল মনে করেন। সুতরাং এই জায়গাটাতে এবং জো বাইডেন সরকারের পক্ষে হঠাৎ করে তাদের নীতি থেকে সরে আসা সম্ভব ছিল না, যেহেতু বর্তমান প্রেসিডেন্ট নতুন করে আসছেন, তার কাছে কিন্তু একটা টুলস আছে যে তিনি ইচ্ছা করলে জো বাইডেন সরকারের নীতি থেকে সরে আসতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে তিনি সে চেষ্টা করবেন। আর আমরা আমদানিকারক দেশ হিসেবে, আমরা যেহেতু খাদ্যশস্য আমদানি করি ইউক্রেন থেকে, সো আমাদের জন্য সেটা হয়তো একটা আশার কারণ হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।